নমস্কার, আপনারা দেখছেন খবর শুভ সকাল। আপনাদের জানিয়ে রাখি, রাতভর বৃষ্টির ফলে কিন্তু ফুলবাড়ি পশ্চিম ধন্তরা এলাকায় বেশ কয়েকটি বাড়ি কিন্তু জলে তলিয়ে গেছে এবং জলমগ্ন এলাকা, সেই চিত্র আমরা তুলে ধরেছি সকাল 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 খবর সময় বাংলার ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়ি পশ্চিম ধন্তরা এলাকায় বেশ কয়েকটি বাড়ি কিন্তু জলের তলে তলিয়ে গেছে এবং শোবার ঘর থেকে শুরু করে রান্নার ঘর এবং যে ঘরগুলি রয়েছে প্রত্যেকটি ঘরে কিন্তু জল ঢুকে গিয়েছে। সেই জলের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় বাড়ির উঠোনে হাঁটু জল এবং ঘরের ভিতরেও সেই জল প্রবেশ করেছে। আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাতের যে রাতভর বৃষ্টি হয় সেই রাতভর বৃষ্টির কারণে কিন্তু এই জলমগ্ন এলাকা তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়ি পশ্চিম ধন্তরা এলাকায় বেশ কয়েকটি বাড়ির চিত্র পুরোপুরিভাবে জল ঢুকে গিয়েছে সবার ঘরে ও রান্নাঘরে। রাতভর বৃষ্টির ফলেই কিন্তু এই অবস্থা ফুলবাড়ি পশ্চিম ধন্তরা এলাকায়। তবে এলাকা সূত্রে জানা গিয়েছে এ এলাকায় জল নিকাশির ব্যবস্থা সেরকম ঠিক নেই বলেই যার কারণে জল জমে গিয়েছে, এবং জল নিকাশির ব্যবস্থা ঠিক থাকলে হয়তো এই জল জমে থাকতো না। তবে এটি পুরোপুরি বর্ষার এবং বৃষ্টির জল বলে জানা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িতে জলমগ্ন অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে জল ঢুকে গিয়েছে যার কারণে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি খবর সময় বাংলায়। রান্না করে জল ঢুকে যাওয়ার কারণে কিন্তু তিনি রান্না করতে পারছেন না, অবশেষে শোবার ঘরে গিয়ে তিনি কোনো মতো রান্না করছে। সে মহিলা, অসহায় মহিলা, সেই অসহায় মহিলার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। শোবার ঘরে জল ঢুকে গিয়েছে এবং সেই জল জলমগ্ন এলাকাতেই তিনি খাবার বানাচ্ছেন রান্না করে। মামি এদিকে একটু, মামি একটু এদিকে আসো না। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি কাল থেকে না খেয়ে রয়েছেন যার কারণে কিন্তু রান্নাঘরে জল জল ঢুকে গেছে বৃষ্টির জল। জলে জল, ওই যে চালের থেকেও জল চুয়ায়, আবার নিচের থেকে জল ভর্তি, কোথায় রান্না করবো কোথায় খাবো কিছু উপায় নাই, কি করব এখন? ছোট ছোট বাচ্চাদের নিয়ে কি খাওয়াবো ওদের? সব না খাইয়ে আছে, দুইটা বিস্কুট শুকনা শুকনা খেয়ে বার হইলো, এদিকে ওদিকে পড়তে গেল, এখন কি করে যে রান্না করব? আমার তো ওইটাই সমস্যা হয়ে গেছে। এই বড় ঘরে একটু মুছে টুছে জল সরায়ে একটু বসছি, এখনো চা টা অব্দি মুখে পড়ে না। চা বসাইছি, কতক্ষণে হবে? কোথায় কোথায় জল ঢুকছে আপনাদের? এই যে দুই ঘর, বড় ঘর, রান্নাঘর, সব রান্নাঘরে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সে জলের চিত্র দেখাচ্ছেন যে বেশ কয়েকটি রুমে তার জল ঢুকে গিয়েছে। দেখতে পাচ্ছেন রান্নাঘরের ভিতরে কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি খবর সময় বাংলায়। তিনি কিন্তু রান্না করতে পারছেন না, অসহায় মহিলা, জলমগ্ন হওয়ার কারণে কিন্তু তিনি রান্না করতে পারছেন না। সেই চারিদিকে ফুলবাড়ি পশ্চিম ধন্তলা এলাকার এই চিত্র, ও
আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়ি পশ্চিম ধন্তর এলাকায় বেশ কয়েকটি বাড়ি কিন্তু পুরোপুরিভাবে জলমগ্ন এবং জল তলে প্রায় আধা অংশ তলিয়ে গেছে, যার কারণে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সেই অসহায় মহিলা যার বাড়ি কিন্তু পুরোপুরিভাবে জলমগ্ন হয়েছে, যার কারণে রান্নাবান্না থেকে শুরু করে খাবারের প্রবলেম হচ্ছে, সব অসুবিধা হচ্ছে। সে জলমগ্ন বাড়ির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। পুরো এলাকা জুড়ে কিন্তু জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা খবর সময় বাংলা ফেসবুক লাইভে। রাতভর বৃষ্টির ফলে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে, ঠিক একই রকম ফুলবাড়ি পশ্চিম ধন্তর এলাকাতেও কিন্তু জলমগ্ন হয়ে পড়ে এবং জল নিকাশির ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই জলমগ্ন অবস্থা। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির ফলে জল জমে গেছে, ফলে কতটা কি অসুবিধা হচ্ছে আপনাদের? পুরোপুরি অসুবিধা হচ্ছে। কতটা জায়গা জলে মোটামুটি 20 ফিট অবধি মেলা দৌড়ে গেছে জল। কতটা জল হবে কি কয়? এক হাঁটু জল উপরে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এক হাঁটু উপরে। কি চাইছেন, কি হলে সুবিধা হয়, কি দরকার? এই জলটা পাস করার জন্য ড্রেন ড্রেন চাই, যেন জলটা পাস হয়, আমাদের বাচ্চা কাচ্চা খেলার সুবিধা হবে, আমরা এটাই চাই সবাই। কি নাম আপনার? আমার নাম ভারতী বালা বর্মন। হ্যালো, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ফুলবাড়ি ডাবগ্রাম ফুলবাড়ি মন্ডল সভাপতি বিধান দাদাকে। দাদা, জলমগ্ন অবস্থা ফুলবাড়ি পশ্চিম ধন্তলা, কি বলবেন একটু? খুব খারাপ অবস্থা, নিকাশি কোনো ব্যবস্থা নেই। রাজ্য সরকার বলে খুব বলে উন্নয়ন করছে, কিন্তু এখানে এসে দেখছি যে কোনো উন্নয়ন হয়নি, কোনো নালা নাই, জল যাবার কোনো ব্যবস্থা নাই। আজকে এই বাড়িগুলো সব ডিগে আছে, জলের তলায় আছে, তারা যে কী খাবে কী করবে কোনো ব্যবস্থা নাই। তো আমরা দেখতেছি, পরিদর্শন করতেছি, আমাদের বিধায়ককে জানাবো। বিধায়ক সহযোগিতার হাত বলছে যে তুমি প্রতিটা বাড়িতে দর্শন করো, দেখো কি অবস্থা আছে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়াবে। বিধায়ক কি আসবে এলাকায় পরিদর্শনে? বিধায়ক এখন আপাতত বিধানসভায় আছে, কলকাতায় আছে, উনি আসতে পারবেন, আমাকে তার জন্য পাঠান। আপাতত লাইভটি এখানে শেষ করছি এবং পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে আবারও জুড়ব নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য খবর সময় বাংলা চোখ রাখুন। ফুলবাড়ি থেকে পশ্চিম ধন্তলা থেকে গৌতম সিংহ, খবর সময় বাংলা।